বলছি হ্যাঁ বলবার গেছি দেখি আমার আরো ফিরে উল্টে মারবার আছে অনেক অত্যাচার করে। এই বিষয়ে আপনি ফরেস্টারের সাথে বারে বন বিভাগের সাথে কথা বলেন কথা হয়েছে ফরেস্টারের সাথে কথা হয়েছে তাহলে উনি কি বলছে বলছে যে তোমার প্লট তুমি বাধা দিতেই পারো তুমি বাধা দিয়ে দিও তারপরে আমাকে জানাইও আমি ফরেস্টারে জানাইছি বা ফরেস্টারে জানে অবশ্যই কারণ আমরা প্লট দিছে বিলাই আমরা পাইছি কারণ আঙ্গর রক্ষিত করবার খুঁজছি দেখে আমরা সেখানে গেছি ওরা তো অনেক আঙ্গ অত্যাচার করতেছে আইছিল আয়া খাম টাম উঠাই দিয়ে গেছে তারপরে ওরা সুতারাইনে কাজ করে সুতারাইনে কাজ করে আমার পলর জন্য আমি ফিরে পাই। আচ্ছা ধন্যবাদ। আজকে আর 150 বছর 150 বছর এই প্লট তো এটা কোন সরকারি জায়গা এটা তো মালিকানা জায়গা না হ্যাঁ এটা সরকারি জায়গা ঘর তুলিয়া ঘর তুলতেছেন বা থাকতেছেন ঘর চলতেছি এখনকা আমরা থাকুক থাকুক না জায়গা নাই মানে সরকারের জায়গায় আমরা থাকি এটা কি আপনার বন বিভাগের রেঞ্জাররে বা ফরেস্টারে জানাইছেন যে আমি এখানে ঘর দিয়া থাকতেছি বা ঘর দিয়া থাকতে পারবো কিনা এটা তারা কিছু অনুমতি দিছে তা আপনাদেরকে থাকার জন্য পারমিশন দিছে পারমিশন তো আগে দিছে এটা কি লিখিত দিছে নাকি মুখে দিছে মুখে মুখে আগে যাও